Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। রানীমা, আমি সব জিনিস নিয়ে এসেছি, দয়া করে আপনি দেখে নিন। আপনি জান আমি আসছি। মৃদুলা, চালে কিন্তু বেশি জল দেবে না, আমি পায়েশ বানাবো, তাড়াতাড়ি সবজিগুলো কেটে দিও, রান্না যেন তাড়াতাড়ি হয়ে যায়। মাতা, মারুতি, তুমি এসে গেছো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, ততক্ষণ আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। মাতা, আপনি আর কত কাজ করবেন, আপনি সবার সেবা করেন, আজ আমি আপনার সেবা করব, আসুন আমার সাথে। মারুতি, আসুন না মাতা। কি করছো তুমি, বসুন। আরে কিন্তু কেন মারুতি, এখানে রাখুন চরণ। আরে না 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 মারুতি, কেন করছো এরকম? মাতা, কৃপা করে আমায় আপনাকে সেবা করার একটা সুযোগ দিন। কিন্তু মারুতি, আমার সেবার কোনো প্রয়োজন নেই, আমি তো ভালোই আছি, তুমি কেন চিন্তা করছো এত? চিন্তাও করব আর সেবাও করব, কারণ মাতা সেবা করা সন্তানের ধর্ম। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার উপদেশ মতো আমি মাতঙ্গমণির কাছে গিয়েছিলাম, আর সেখানে আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সত্যি? এতো ভীষণ আনন্দের কথা। তাই এত তাড়াতাড়ি দুষ্টু বাচ্চাটা আমার কাছে ফিরে এসেছে, তাই না মারুতি? কি হয়েছে? আমার সমস্যার সমাধানের যে পথ গুরুদেব বললেন, আমার উচিত সেই পথ অনুসরণ করা। কি সেই উপায়? আগে আপনি বলুন যে আপনি আমায় তার জন্য অবশ্যই অনুমতি দেবেন। আগে তো বলো, কিসের অনুমতি? মাতা, আমাকে ক্ষমা করবেন, রন্ধনশালায় আপনার জন্য সকলে প্রতীক্ষা করছেন। আপনি যান, আমি এক্ষুনি আসছি। মাতা, আমার কথা এখনো শেষ হয়নি তো। মারুতি, এই কাজটা খুবই দরকারি, আমি যাবো আর আসবো, তারপর আমরা দুজন অনেক গল্প করব, ঠিক আছে? কিন্তু মাতা, আমার আপনার অনুমতি চাই। দেখো মারুতি, গুরুদেব মাতঙ্গমণির দেওয়া নির্দেশ অবশ্যই সঠিক হবে, আর তাছাড়াও তোমার বুদ্ধির ওপর আমার পূর্ণ আস্থা আছে, সেই জন্য তুমি যা করতে চাও তার জন্য আমার সম্পূর্ণ অনুমতি আছে আর আশীর্বাদও। আমি যে আপনাকে কি করে বলবো যে আমি কত খুশি হয়েছি, আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।